প্রিয় দর্শক, চিলিজ 360 ডিগ্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনার সঙ্গে নিউজ করতে আসছে না, আপনার আমার কেউ না, আপনার নিউজ করতে আসছে আমার ঘটনা নিজের উপরে ঘটে যাওয়া অবধি আপনি ওয়েট করবেন তাই তো। আমরা আপনাকে সাহায্য করতে চাই, কি হয়েছিল সেটা আমরা জানলে আমরা নিশ্চয়ই গণমাধ্যম যারা করবো আমরা আপনাকে সাহায্য করতে পারি। আমরা আপনাকে কিভাবে সহায়তা করবো বলুন, আপনি যদি আমাকে সবকিছু না বলেন। সবকিছু বলছি আপু, সবকিছু বলছি, টাইম থেকে শুরু করে বাসা থেকে শুরু করে ঘটনা অবধি শুরু করে আমি বাসায় ফেরত আসা পর্যন্ত আমি সব বলছি। আমার সাথে অন্যায় হয়েছে, আমি বিদেশ যাবো না। আমার সাথে অন্যায় হইলে আমি বিচে যাবো না, এতক্ষণ সব বললাম তারপর মনে হয় না যে আমার সাথে কোন ধরনের অন্যায় করা হয়েছে। ভাই আমার মারেন, আমার মারে ফেলেন না কেন, বলা শেষ হয়েছে, মারেন না ভাই, আমার বাইচেছি কেন ভাই। আমি বিচার চাই, আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই। তাহলে আপনি মামলা করবেন? কে নিবে আমার মামলা? এক কথা কি বারবার বলতে ভাল লাগে এগুলা বলেন তো, একটা মাস মেন্টাল ডিপ্রেস আপনি বুঝতেছেন, বারবার তো শেয়ার করবেন না, বুঝতেছেন ব্যাপারটা। আপনি কি বিচারটা চান একটু বলেন আমাদের, অভিযোগটা কার বিরুদ্ধে, ওই ব্যক্তিকে আপনি চেনেন কিনা? আচ্ছা আমি একটা কথা বলি, এই কথাগুলিও বলেছে আপনারা যারা রেকর্ড করেছেন সবাইকে শেয়ার করে দেন, মানে নিজের একটা কথা কি বারবারও বলবে, বারবার বলতে ভালো লাগে, আপনারা বুঝতেছেন না শেষ সে। ভাইয়া এটা তো বারবার বলার দূরের কথা, আপনি বারবার মনেও করতে চাবেন না এমন একটা ঘটনা। আমি সঠিক বিচার চাই, আপনার অভিযোগটা কাটবে। আচ্ছা একটা বিষয় হলো যে আপনি যখন এখানে আসছেন একটা ফোন আসছিল, আপনাকে কি সংবাদ সম্মেলনের
যে আপনি বসছেন এই সময় কি আপনার কোনো ফোনের মাধ্যমে আপনাকে কি কেউ হুমকি দিয়েছে যে আপনার পরবর্তী যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আমাদেরকে খুলে বলতে চাচ্ছেন না? আপনি সংবাদ বানাতে চান কেন ভাইয়া? আপনি আমার ভাই না? আপনার বোন রেপড হইতে চাচ্ছিল। আপনি নিউজ নিয়ে চলে যান না, আপনি থাকেন, আমার কোন সিকিউরিটি নাই, আমি ভয় পাচ্ছি। নাসিরউদ্দিন মাহমুদ, আমি জানি না সে পরিচয় দিছে, সে নাকি বেনজির আহমেদের বন্ধু ভাই, কাছের মানুষ। এবং সে আমাকে এটাও বারবার বলছিল যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয়, যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল তখন সে বলছিল যে আমার বেঞ্জির তো বাপ লাগে ডাক্তার, তো বাপকে ডাকেন ধরে 300 রুপিয়া করে ভাষায় দিব। আমি কিছু জানি না ভাইয়া, পুলিশের ভূমিকা নিয়ে একটু বলেন, পুলিশের ভূমিকাটা আপনার কাছে ক্লিয়ার হয়নি, কারণ থানা তো বলছে সাবান যদি বিরলিও হয়ে থাকে অভিযোগ করছে ঘটনা তারিখ থানা বেনজির আহমেদ এসব আমাকে বলছে, আমি এইটুকুই জানি। আমি বেনজির ভাইকে আমি অনেক কানেক্ট করার অনেক চেষ্টা করছি, আমি কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি ওয়ে জানতাম না। আমি থানা থেকে শুরু করে আমি আমার শিল্পী সমিতি জায়েদ খান পর্যন্ত 2 দিন ধরে রিকোয়েস্ট করতেছি। আমি গুলজার মামা, তোমার মামা হয় সম্পর্কে ডিরেক্টর সমিতির, আমি তাকে বারবার বলছি, হ্যাঁ সব ডিটেল বলছি আমি তাকে। আচ্ছা আমি দেখতেছি, সবাই দেখতেছে, আমি জানি না আপনারা কি দেখছেন, আমি না ভরসা হারাই ফেলছি, আমি সরি। না আমরা গণমাধ্যম কর্মীর এখান থেকে যারা ছবি নিচে যারা নিশ্চয়ই প্রচার করবে সেটা তো কিছু একটা করবে, বাংলাদেশের সমস্ত মানুষ যেটুকু সহযোগিতা করার সুযোগ করছে গণমাধ্যম কর্মীরা। আজকে আমার আমার এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমার 4 দিন টাইম লাগে আপনাদেরকে বলতে, একটা সাধারণ মেয়ে কিভাবে বলবে? না সেটা তো মানে আমি একজন সাধারণ মেয়ে হিসেবে, একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে আমি সেভাবে ট্রাই করছিলাম, প্রথমে থানা আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই, আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে কিন্তু কেউ কিছু করতে পারে নাই, আমি কিভাবে জানি, আমি তো জানি না। তারা আমাকে বলছে যে স্যার 10টার সময় আসবেন, মানে ওসি সাহেব, তারপর আমার আমার নাম্বার রাখা হলো, আমার মামার নাম্বার রাখা হলো, দীপুমার নাম্বার, তাকে ফোন করাবেন। দীপুমাকে বারবার বলে দিচ্ছে তারা যে আপনি ফোনটা কাছে রাখেন, ফোন করা হবে, কিন্তু কোনোভাবেই ফোন আসে নাই। আমি কোথাও থেকে কোনো রকম ভাবে সহযোগিতা পাইনি। আমাকে বলছিল আমাকে ফোন করবে 10টা স্যার আসবেন, 10টায় আমার কেস নেওয়া হবে,
কিন্তু কোনোভাবে আমাকে কোনো আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আমি আমি খুব আশা নিয়েছিলাম তারা আমাকে হেল্প করবে, কিন্তু আমি তো জানি না কালকে সকাল সকালে আমি আমি তো জানি না আমি পরক্ষণে বাজব কিনা। আমি যদি মরে যাই আমার কে বুঝবে না আমাকে মেরে ফেলা হয়েছে? আমি সুইসাইড করতে পারি না, আমি সুইসাইড করব না, আমি আমার বিচার নিয়ে মরবো। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আমার আমার সাথে অন্যায় হওয়া হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। ইতিহাস, দর্শন, বিনোদন ও দারুণ সব ভাইরাল নিউজ সম্পর্কে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন বেল বাটন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।